আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও একুশে পদকপ্রাপ্ত চিত্রকর কালিদাস কর্মকার আর নেই দুপুরে অচেতন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা শিল্পীর প্রয়াণের সংবাদে সংস্কৃতি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পীর মরদেহ রাখা হয়েছে বারডেমের হিমঘরে আগামী রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বিস্তারিত জানাচ্ছেন লাবণীগু নিরীক্ষা প্রবণতার জন্য বিখ্যাত ছিলেন শিল্পী কালিদাস কর্মকার চিত্রকর্মে অসামান্য নৈপুণ্যের কারণে শিল্পী মহলে ছিল বিশেষ স্থান একুশে পদক ও শিল্পকলা পদক সহ অসংখ্য স্বীকৃতি পেয়েছেন বরেণ্য এই চিত্রকর শুক্রবার দুপুরে না ফেরার দেশে পাড়ি জমান বরেণ্য এই শিল্পী স্বজনীরা জানালেন রাজধানী স্কাটনের বাসায় হঠাৎ অচেতন হয়ে পড়েন কালিদাস কর্মকার দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল চুয়াত্তর বছর বললো যে একটা সময় দাদা স্নানে ঢুকছে পরে আর বের হয় না এক ঘন্টা হয়ে যায় বের হয় না বের হয় না দরজা খুলে দেখে যে সে পড়ে আছে ডাক্তাররা বললো যে সরি শিল্পী কালিদাস কর্মকারের মরদেহ রাখা হয়েছে বারডেমের হিমঘরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য রোববার সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পীর দুই মেয়ে থাকেন যুক্তরাষ্ট্রে তারা দেশে ফেরার পর শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানালেন স্বজনেরা শিল্পী দীর্ঘদিনের পরিচিত জন ও জানান মনে প্রাণে তারুণ্যকে লালন করতেন কালিদাস কর্মকার আনন্দ পেতেন নিত্য নতুন সৃষ্টিতে কোনো মিডিয়ায় বাধা ছিলেন না তিনি সব মিডিয়াতেই কাজ করেছেন পারফর্মিং আর্ট করেছেন পেন্টিং করেছেন স্কাল্পচার বানিয়েছেন খালি যে রং তুলি নিয়ে কাজ করতেন তা না কিন্তু প্রত্যেকটা জিনিস দিয়ে উনি শিল্পকর্ম তৈরি করে ফেলতেন নিজের শরীর দিয়েও এই বছরে কিন্তু চুয়াত্তর বছর চলছে কিন্তু বয়সের দিক দিয়ে এটা কিন্তু উনি ভুলে যেত উনি অনেকের থেকে বেশি তরুণের থেকে তরুণ ছিলেন উনিশশো সালে ফরিদপুরে জন্ম গুণী এই শিল্পীর দেশে বিদেশে কালিদাস কর্মকারের একাত্তরটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে উনিশশো সাল থেকে ফ্রিল্যান্স শিল্পী হিসেবে কাজ করে আসছিলেন তিনি মগ্ন ছিলেন আপন শিল্প ভুবনে লাবণী গুহ বৈশাখী সংবাদ ঢাকা